জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব। হিমেল মাহবুব, আজকে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? আন্দোলনরত ছাত্রছাত্রীরা কি বলছেন? আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাউকে কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায়নি। আর আপনি যেটি বলছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হল খুলে দেওয়ার দাবি উঠেছে, সে বিষয়ে একটু পরিষ্কার করতে চাই। এখানে আসলে ইস্যুটি কিন্তু একটু ভিন্ন ছিল। এখানে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ছিলেন, তাদের সাথে আসলে গেরুয়া যে গ্রাম রয়েছে, গেরুয়াবাসীর সংঘর্ষের একটি ঘটনা ঘটে। এরপরে কিন্তু তারা নিরাপত্তাহীনতার অজুহাতে তারা বিভিন্ন হলে প্রবেশ করেছিলেন এবং গতকাল রাতেই কিন্তু সবগুলো হল তারা ছেড়েও গেছেন। এ পর্যন্ত ছেলেদের যে আটটি হল রয়েছে, আটটি হল যারা শিক্ষার্থী উঠেছিলেন তারা চলে যাওয়ার পরে কিন্তু সেই আটটি হল সিলগালা করে দেওয়া হয়েছে এবং সেই সাথে মেয়েদের একটি হলে ছাত্রীরা উঠেছিলেন সেই হল থেকেও তারা চলে গেছেন, সেটিও সিলগালা করে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা গতকাল আমাদের বলেছিলেন যে তারা বিশ্ববিদ্যালয় খোলা এবং হল খুলে দেওয়ার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন, কিন্তু এখন 11টার বেশি বাজে, কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী কিংবা আন্দোলনকারীকে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোথাও দেখা যায়নি কিংবা তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশও করেনি। তো এখন পর্যন্ত পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে। তো এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে নতুন কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। এমএল মাহবুব, ধন্যবাদ।